আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের সার্বিক কুশল কামনা করি। বর্তমান পরিস্থিতিতে সবাই নিজেদেরকে সুস্থ রাখুন, পরিবারকে সুস্থ রাখুন। এছাড়া আমার দ্বিতীয় একটি স্বাস্থ্য সম্পর্কিত চ্যানেল রয়েছে, সুব্রত হেলথ। যদি দেখার ইচ্ছা থাকে বা ইচ্ছা প্রকাশ করেন তাহলে নিচের ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে, অবশ্যই দেখতে পারেন। 3 এপ্রিল 2020 এই বিশেষ দিনের রাশিফল। এই 7 রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে আশার আলো নিয়ে আসবে এই শুক্রবার। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব 3 এপ্রিল 2020 বাংলায় 20 চৈত্র 1426 সনের বিশেষ রাশিফল সম্পর্কে। তবে তার আগে আলোচনা করব আজ এই বিশেষ দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। শুক্লাপক্ষের 10ই থাকবে রাত্রি 12:59 পর্যন্ত। পুষ্যা নক্ষত্র এবং সুকর্মা যোগ, সেই সাথে তৈতিলকরণ, উদয়ে মীন রাশি এবং অস্তে কন্যা রাশি। আজ এই বিশেষ তিথিতে যারা জন্মগ্রহণ করবে তারা কর্কট রাশির জাতক কিংবা জাতিকা, বিপ্রবর্ণ দেবগণ এবং বিংশোত্তরীয় মতে শনির মহাদশাতে জন্ম। এই বিশেষ পঞ্চাঙ্গের ফলাফল অনুসারে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব দ্বাদশ রাশিচক্রের বিশেষ রাশিফল সম্পর্কে। চন্দ্র রাশি সাপেক্ষে আপনাদের সঙ্গে এই বিশেষ রাশিফল আলোচনা করব। আপনাদের চাকরি, ব্যবসা, লেনদেন, পারিবারিক সমস্যা, বন্ধুত্ব এবং শুভ ও অশুভ বিষয়ের ফলাফল নিয়ে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ ভালোই যাবে। পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে, আপনি গৃহ সুখে সুখী থাকবেন। কাজের সঙ্গে যারা জড়িত রয়েছেন আজকের দিনটি আগেকার থেকে অনেকটা ভালো যাবে। দিনটি কাজের ক্ষেত্রে ফলদায়ক হবে, নতুন কোনো কাজের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হতে পারে, খুব ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক এবং যোগাযোগ থাকবে, তাই মানসিক দিক থেকে কিছুটা চাপ মুক্ত থাকবেন। প্রেমের জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ বলা যেতে পারে, দাম্পত্য জীবনে তবে একটু উত্তেজনা দেখা যায়। বৃষরাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভালো বলা চলে। কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ধীরে ধীরে ভালো ফল পাবেন, আপনার দক্ষতার শ্রীবৃদ্ধি ঘটবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে আন্তরিকভাবে দেখা সাক্ষাৎ করতে পারেন, আয়ের দিক থেকে কিছুটা বৃদ্ধি পাবে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, পরিবারের সম্মান বৃদ্ধি পাবে, পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে, বৈবাহিক জীবনে কিছুটা সামঞ্জস্যপূর্ণভাবে এগিয়ে চলবে, ভাব ভালোবাসার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দিনটি স্বাভাবিক কাটবে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, আপনি আপনার কথায় মানুষের মন জয় করবেন। ভাব ভালোবাসার জন্য দিনটি বেশ ভালোই বলা চলে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। জীবনসঙ্গী শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন, শরীর স্বাস্থ্যের খারাপ বিষয়টা কিন্তু চলে আসতে পারে। অবশ্যই ভালো খাবার দাবার খাবেন। কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি অনুকূল থাকবে। বৈবাহিক জীবনে কিছুটা নেগেটিভ প্রভাব চলে আসতে পারে, যারা ভাব ভালোবাসার মধ্যে রয়েছেন কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। আপনি আপনার বিরোধী পক্ষের উপরে একটা প্রভাব বিস্তার করবেন, আপনার সন্তানের ভাব ভালোবাসা বা আচরণের প্রতি আপনি সন্তুষ্ট থাকবেন। কাজের ক্ষেত্রে আপনার দক্ষতার ফলাফল আপনি পাবেন, আপনার সাহস ধীরে ধীরে বৃদ্ধি পাবে, আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এবং সেখানে আপনি জয়লাভ করবেন। আয়ের ক্ষেত্রে স্বাভাবিক কিছুটা বৃদ্ধি পেতে পারে। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দিনটি কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়ে এগোবে, ঝুঁকি নেয়ার প্রবণতা আপনার জাগবে, তবে তা বুঝে শুনেই নেবেন। ব্যবসায় কিছুটা সফলতা আসবে, ভ্রমণে একেবারেই না, ক্ষতির সম্ভাবনা সর্বাধিক, তাই খেয়াল রাখুন। মানসিক দিকে কিছুটা চাপ বৃদ্ধি পাবে, ক্লান্তি অনুভব করবেন, দুর্বলতা
চলে আসবে অনুভূতির দিক থেকে, কাজের দিনের ক্ষেত্রে তবে কিছুটা অনুকূল দেখা যায়, বৈবাহিক জীবনে উত্তেজনা কিছুটা বৃদ্ধি পাবে, ভাব ভালোবাসার ক্ষেত্রে দিনটি ভালো ফল পাবেন। কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি অপেক্ষাকৃত খারাপ যেতে পারে, আপনার মানসিক শান্তি কিছুটা কমবে, যার কারণে কাজের উপরে তার প্রভাব পড়তে পারে। ভাব ভালোবাসার ক্ষেত্রে দিনটি অতীব শুভ, যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। যারা বৈবাহিক জীবনের মধ্যে রয়েছেন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক বেশ ভালোই থাকবে। কর্মক্ষেত্রে কিছু শর্টকাট পদক্ষেপ আপনি নিতে পারেন, তবে তা বুঝে শুনে না নিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে শান্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে, পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো যাবে। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালোই যেতে পারে, পারিবারিক জীবনের শান্তি বজায় থাকবে, পারিবারিক সদস্যদের মধ্যে একটা সমন্বয় তৈরি হবে, আপনি সুখ এবং সুবিধা অবশ্যই পাবেন, নতুন কাজের সঙ্গে কিছুটা কথা হতে পারে বা সংযোগ হতে পারে, আপনার গৃহের পারিবারিক পরিবেশ মনোরম থাকবে, কাজের সঙ্গে যুক্ত যারা রয়েছেন কাজের পরিবেশ অনুকূল পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হবে, আপনার স্থানান্তরের সম্ভাবনা একটা তৈরি হতে পারে, তবে বর্তমান পরিস্থিতির জন্য এখন হয়তো তা সীমিত থাকবে। ভ্রমণ অবশ্যই এড়িয়ে চলুন, আপনার সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, বিশ্বাস রেখে চলবেন, তবে অন্ধবিশ্বাস করবেন না, ক্রোধকে নিয়ন্ত্রণ রাখুন। যারা প্রেমের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি অপেক্ষাকৃত ভালো, ভাগ্যের উন্নতি ঘটবে, কাজের ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আসতে পারে, দীর্ঘ বিলম্বিত পরিকল্পনা আপনি নিতে পারেন, কাজে সফলতা পাওয়ার জন্য কিছুটা মানসিক খুশি আপনি হবেন, আয়ের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পাবে, অনিয়মিত খাবার দাবার খাওয়ার জন্য শারীরিক সমস্যায় পড়তে পারেন, তাই অবশ্যই সেদিকে খেয়াল রাখুন। কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ধীরে ধীরে ভালো ফল পেতে শুরু করবেন। বৈবাহিক জীবনে আপনি স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, যারা ভাব ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের শুভ ফল আসবে এই বিশেষ দিনে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব ধনুরাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব একটা ভালো নয়, মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পাবে, যার কারণে আপনার বৈবাহিক জীবনে এই বিশেষ প্রভাবটা পড়বে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের একটা নেতিবাচক প্রভাব দেখা যাবে এই সময়, তাই সাবধানে থাকুন। আয় তবে কিছুটা বৃদ্ধি পাবে, ব্যয় তুলনামূলকভাবে হ্রাস পাবে, ব্যবসার দিক থেকে অপেক্ষাকৃত একটু ভালো ফল পাবেন, প্রেমের জীবনের জন্য দিনটি ভালো, বৈবাহিক জীবনে ক্ষেত্রে কিছুটা উত্থান পতন দেখা যায় আপনাদের জন্য। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব মকর রাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। আজকের দিনটি আপনাদের অপেক্ষাকৃত ভালো যাবে, মানসিক চাপ থেকে ধীরে ধীরে আপনি মুক্তি পাবেন, প্রয়োজনীয় ব্যয় আপনি করবেন, আয় ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি হবে, ভাব ভালোবাসার ক্ষেত্রে দিনটি অত্যন্ত ভালো, আপনার প্রণয়ীর সঙ্গে আপনি সদার্থক কথাবার্তা বলবেন এবং সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে দিনটি অত্যন্ত ভালো, আপনার সন্তানের কিছু উন্নতি দেখতে পাবেন এবং কাজের ক্ষেত্রে আপনি অপেক্ষাকৃত ভালো ফল পেতে শুরু করবেন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। দিনটি অপেক্ষাকৃত খারাপ যাবে, তাই অবশ্যই কর্মক্ষেত্রে মনোযোগ দিন, বৈবাহিক জীবনের ক্ষেত্রে দিনটি অপেক্ষাকৃত ভালো, আপনি ভাব ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেমের জীবন তবে একটু যত্ন নিতে শিখুন, অন্য ব্যক্তির হস্তক্ষেপে আপনার সম্পর্কের কিছুটা সমস্যা আসতে পারে, আপনার আয়ের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে যা আপনাকে মানসিক শান্তি দেবে, আপনার বাবার আচরণ আপনাকে কিছুটা অবাক করতে পারে বা মানসিক আঘাতও দিতে পারে। একেবারে শেষ যে রাশি তা হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ এই বিশেষ দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ দিন বলা যেতে পারে। যারা জীবনকে ভালোবাসেন, যারা কাজকে ভালোবাসেন, তারা অত্যন্ত শুভ ফল পাবেন এই বিশেষ দিনে। সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন যারা, প্রেম ভালোবাসার ক্ষেত্রে দিনটি ভালো, বৈবাহিক জীবনে কিছুটা নেগেটিভ প্রভাব আপনার সুখকে বিনষ্ট করতে পারে, তাই বৈবাহিক জীবন কিছুটা মানসিক চাপের মধ্যে থাকবেন, আপনার শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নেবেন, অসুস্থতা হওয়ার একটা প্রবণতা রয়েছে তাই সেদিক থেকে আপনি এড়িয়ে চলুন, পারিবারিক জীবনে শান্তিপূর্ণ থাকবে, কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হবেন তবে অবশ্যই সেখানে সফলতা পাবেন। তো বন্ধুরা, আমরা এই ছোট সময়ের মধ্যে জেনে নিলাম আগামী 3রা এপ্রিল 2020 শুক্রবারের বিশেষ রাশিফল সম্পর্কে।
এই সাত রাশির জন্য অত্যন্ত শুভ ফল আনতে চলেছে শুক্রদেব। তাই অবশ্যই আপনারা এই বিশেষ দিনে ভগবান নারায়ণের বিশেষ পূজা অর্চনা করুন এবং ভগবান নারায়ণের পাশাপাশি মা মহালক্ষ্মীর পূজা অর্চনা করতে ভুলবেন না। তাই অর্থ, সম্পদ এবং সৌভাগ্যের জন্য মা মহালক্ষ্মীর এই বিশেষ মন্ত্র ওং শ্রীং শ্রেয়ী নমঃ, এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন। ধীরে ধীরে আপনার সাংসারিক জীবন এবং আর্থিক জীবন, সেই সাথে অন্যান্য ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য এবং শ্রীবৃদ্ধি ঘটবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন এবং মেইন কমেন্টস বক্সে অবশ্যই জয় লক্ষ্মী নারায়ণ কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।